তো সুপ্রিয় দর্শক, শুনলে আমার সামনে একটা মোবাইল ফোন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে স্যামসাং এয়ার 10 মডেলের একটা ফোন। তো এটা নিয়ে আসতে যে প্রবলেমের কারণে ফোনটা রেখে দিয়েছিল, কিন্তু এটা আলটিমেটলি আর অন হচ্ছে না, মানে কোনো রেসপন্স করতেছে না। পাওয়ার অন করে দেখতে চাইলে পাওয়ার অন হচ্ছে না। চার্জে যুক্ত করলে দেখুন এখানে দেখাচ্ছে চার্জ নিতেছে, আমার মিটার দেখাচ্ছে চার্জ নিতেছে, কিন্তু আলটিমেটলি সেট কোনো রেসপন্স করতেছে না। এটাকে দেখার চেষ্টা করব কি কারণে এমন হয়েছে। তো যথাযথ সেটাকে খুলে নিব। এবার দেখুন সেটাকে খুলে নিয়েছি। তো প্রথমে ব্যাটারি ভোল্টেজটা চেক করে দেখব ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি ব্যাটারি ভোল্টেজ একদম 3.8 দেখাচ্ছে। তো তার মানে ব্যাটারি এখনও ঠিক আছে, তো ব্যাটারি কোনো প্রবলেম নেই। অনেক সময় দেখা যায় ব্যাটারি কানেক্টর ডিসকানেক্ট করে কানেক্ট করলে সেট রান হয়ে যায়। তো নর্মালি এমন ধরনের সমস্যাকে আমরা ব্যাটারি হ্যাং প্রবলেম বলি। তো যেহেতু ব্যাটারি ভোল্টেজ ঠিক দেখাচ্ছে, এখন আবার কানেক্ট করে দেখব সেটটা কি ওপেন হয় কি না। তো পাওয়ার অন করছি। হ্যাঁ দেখুন এখন সেটটা ওপেন হয়ে গেছে, মানে সেটটা চলতেছে। তো এই সেটটাতে যেই সমস্যাটা পেলাম, এমন সমস্যা খুবই অল্প সংখ্যক ফোনে হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ব্যাটারি বসে পড়ে, মানে ব্যাটারির সর্বনিম্ন ভোল্টেজের নিচে চলে আসে, সেই ক্ষেত্রে ব্যাটারিটা শর্ট দিতে হয়। তারপর ব্যাটারির ভোল্ট যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে বিএমএস সার্কিটে কাজ করে দেখার চেষ্টা করি। তো এটার ক্ষেত্রে আর কাজ করা লাগছে না, এমনিতেই চলতেছে। তো এই ফোনটাতে মেজর কোনো প্রবলেম নেই। দেখুন ফোনটা একদম পুরোপুরি ঠিক হয়ে গেছে এবং চার্জও নিচ্ছে। পরিশেষে দুইটা বোনাস টিপ দিচ্ছি। মোবাইল ফোনে চার্জ কখনোই আপনি 0% করে বন্ধ করবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় ফোনের ব্যাটারি হেলথ যদি খারাপ থাকে, সেই ক্ষেত্রে 0% বন্ধ হয়ে যাওয়ার পর সেটা আর চার্জে যুক্ত করলেও আর অন হয় না। ক্রমাগত চার্জিং লেখা আসতে থাকে বা ব্রিদিং করতে থাকে, কিন্তু অটোমেটিক চার্জ হয় না। তাই যখন ফোনের ব্যাটারি আপনার 10 বা 15% নিচে চলে আসবে, চার্জ দেওয়ার সোর্স না থাকলে অবশ্যই ফোনটাকে বন্ধ করে রাখার চেষ্টা করবেন। 0% ফোন যদি বন্ধ হয়, সেই ক্ষেত্রে ব্যাটারির যে মিনিমাম ভোল্টেজ তার চেয়েও নিচে চলে আসে, তখন আর চার্জারও এটাকে চার্জ দিয়ে উঠাতে পারে না, সেই ক্ষেত্রে ব্যাটারিটাকে শর্ট দিতে হয়। আর ব্যাটারিকে কিভাবে শর্ট দিতে হয় তা নিয়ে আমার একটা ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে, এবং আই বাটনে লিংক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। পরিশেষে যেই টিপসটা দিব, তো আবার অনেকে যেই সমস্যাটা ফেস করে সেটা হচ্ছে চার্জ দেখাচ্ছে, ফোনে চার্জ দেখাচ্ছে কিন্তু চার্জ জমছে না, মানে স্টোর হচ্ছে না। এই সমস্যাটাও বেশ কিছু কারণে হতে পারে। এর প্রধান কারণ হচ্ছে আপনার চার্জারের সমস্যা, চার্জারের যে পিনটা আছে সেটার সমস্যা হতে পারে। অনেক সময় দেখা যায় ময়লা জমে, সেগুলো পিনের সমস্যা হতে পারে। দ্বিতীয় যে পোর্টটা থাকে মোবাইল ফোনে, যে পোর্ট থাকে সেটি যদি অনেক বেশি ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে এ ধরনের সমস্যা হতে পারে। তৃতীয় যে কারণটা হচ্ছে সেটা হলো যদি চার্জিং আইসির সমস্যা হয়, তাহলে ফোনে চার্জ না জমতে পারে। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। বিনিময় চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা অনেকে যান আমার কাছে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে অথবা জানাতে, সেই ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে একটি মোবাইল নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, যে মাধ্যম ব্যবহার করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। শেয়ার সহ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।